রেলগেট খালি রেখে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। চাকরি রাজস্বকরণের দাবিতে গেট কিপারদের আন্দোলন নিয়ে আজ হুঁশিয়ারি দেন মন্ত্রী। রেলপথের গেট কিপার তারা, চাকরি রাজস্বকরণের দাবিতে দু সপ্তাহেরও বেশি সময় ধরে গেট কিপারদের বেশিরভাগই এখন ঢাকায়। এতদিন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রশাসনিক ভবনের সামনে ছিল তাদের অবস্থান কর্মসূচি। রোববার সকাল থেকে রেল ভবনের প্রধান ফটকে আমরণ অনশনের ডাক দিয়ে এই অবস্থান। এর সুরাহা না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতির হুমকি। আমরা কর্মবিরতিতে যাব সারা বাংলাদেশের সকল 1889 রেলওয়ে গেট কিপার। আমাদের যদি চাকরি রাজস্বকরণ করা হয় তাহলে আমরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাব। এ নিয়ে রেলপথ মন্ত্রীর বক্তব্য, কোনো ধরনের ঘোষণা ছাড়াই আন্দোলন করছেন গেট কিপাররা, তাদের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। তাদের যে দাবি বা কথাগুলো, এগুলো তো আমাদের মাননীয় প্রধান, এখানে এগুলো তো এখন সরকারের সিদ্ধান্ত, রেল মন্ত্রক তো আমাদের যদি সিদ্ধান্তের আওতায় থাকতো তাহলে তো আমরা একটা সিদ্ধান্ত দিতে পারতাম। যারা রেলগেট খালি রেখে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান রেলপথ মন্ত্রী। এই যে দাবিগুলো নিয়েছেন তো বিভ্রান্তমূলক, তারা নিজেরাই জানে তাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ডে কি আছে, কাজে তাদেরকে তো এই আন্দোলন করে কিছু করতে পারবে না, তাদের করতে হবে বা যেটুকু আছে এইটুকু হারাবে, এই যে গেট ছেড়ে দিয়ে নিজেরাই নিজেরাই সেখানে বসে আন্দোলন করতেছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।